রাজধানী তেজগাঁওয়ের কুনিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আজ সোমবার 13ই মার্চ সন্ধ্যা 7:45 দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সংবাদ মাধ্যমকে বলেন, আজ সন্ধ্যা 7:52 দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের 5টি সহ মোট 11টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির অবস্থা জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমাদের কাছে আসেনি। সম্প্রতি সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা ও তুলার গোডাউন, সায়েন্স ল্যাব, গুলিস্তানের সিদ্দিক বাজার সহ বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে কুনিপাড়া বস্তিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এক্সপোজ টিভি প্রেস।